ময়লা রেছে এই যে বৃষ্টি বাদল আছে না আয়া পাতাগুলা পয়রা ঠিক করে নিল শান্তি নাই সংসারে কাম করতে করতে আমি শেষ হয়ে গেলাম গা এই যে কই মোরা নির্বন ছাড়ে কোনো কাজ কাম তো করেই না কাজ কাম নিয়ে মানে সব আমারই করা লাগবে বোন জানি কষ্ট মষ্ট হয় না সুন্দর করে দেখে শুনে নিয়ে আয়ো নেবনি আচ্ছা ঠিক আছে তাহলে যাও গেতাছি সাফা করলা হু দাই রাগ করলা হু দাও দি বোনটা আইলো কি সুন্দর করে দুলাভাই দুলাভাই কো বহুতন খুব খুশি হবো তো বিদেশ থেকে আইতাছে ওই যে টাঙ্গাইল এবারে খুশি কয়দিন আগে গপ্প করলো যে শালি ফোন দেয় না কি এর শালি খুব খারাপ অমুক তমুক আজকে আবার আইয়ে বার দাও সরম করে না আর এতদিন ফোন টোন দেয় না হয়তো ফোন টোনের নেটমেন্ট পয়সা লয় তো সিম ডিম কিছু কষ্টে আসাল কষ্টে বান আসাল হয়তো এদিন আজকে রিসিভ করবা কত নইলিবারে বিজে হ্যাঁ হ্যাঁ আসলে রিসিভ করে না তো মানে শালি আনবো সাইডটা ভুগলার মধ্যে দিবা এই জন্য আইগা বার গেতা তো আর আজ জানে তার মানে আমার হালি কামাই করে নিয়ে দিছ আমার নিয়া হে খাওয়ার লোভে তাই আইগা বার গেতেছি আমি এনা দিনই বুঝি না মানুষের পিতে তাই 8 বছর 10 বছর 15 বছর থাকে তোর শালি কিভাবে সাই গেলে তো 6 মাস পরে আয়া বললো 6 মাসের বিচার না চালে হয়তো 6 মাসে থাকে আয়া বললো মানুষে তো না গার্মেন্টস এর চাকরি করলে 6 মাসে বেতন আহে না বছর যায় বেতন আহে তো মানে কথা তো কই বদি হামু না তো মানে কথা তো জবার মন্দি দাম খালি কি বিয়াড়িয়া দেখবি না ওসা দেখ মুখে আগে আইনে নই তোর শালি যখন এতটুক বড় হইলো যখন হাফ প্যান্ট পিনে গেন্দি মেন্দি গাই দিয়ে তখন বেরতে হইলো তখন ওই যে 7 বছর পুলার প্যান্ট খুলে দিতে দাম দিও এটা খুব ভালো কথা কিন্তু কোন সময় যাবি না বাইরে বলো আমার এত তর্ক আমার জীবন শেষ কিছু করবো উঠতে পারি ভাই পেলে নে আইস
হুন্ডা বেড়া দিয়েছে তা ভালো হয়েছে কি ব্যাপার খবর নিল না দুলাবাই কি আছে দুলাবাই হুক না আছে না মগ আছে না তাজা আছে খাইলো না না খাইলো তোমার খবর নি গন নবানি কত ফোন টোন দিছি ফোন কি দিছা কোন দিনাং করে বিদেশে কামলা দিবার গেছিলাম গুরবাল যাই নাই কে বুঝনাই আবার কামলা দিবার গেছাল আরে তাতে ফোন করে না না খাতুন নি মহিলা দাদি গন দেন দেন ব্যাগ দেন আমরা টানো না বনা আহেন রাগে চলেন ব্যাগ দিয়ে দবুগা যা আগে আগে যাইতেছে আগে আগে তামনে বে উলা উলি লইলেন কে যাও উদাই উলা উলি করে উদাই উলা উলি করে তানি কে মাইসের কথা শুনে কে আমার তো 6 মাস পরে আইলাম গাবরাত ওই ভাই মনে করে আলির কি বিয়ে হইছে বিয়ে নাই গা বিদেশ আছিল 6 মাস আছাল কাম তো তাহলে গইলা গেছে গা কে বুঝনা কিসের কাম করে গেছে ও বিয়া বিমানে থাকলি মারে ও ভাই ভাই আমু গেছিলাম একদিন বিমানে চড়ছিলাম না আমারও কিবা উঠকি উঠকি ভাবেছিল মনে করে আমি বিমান গর্ভবতী পরে বিমান থেকে নামাই দেবেন নিশাল মাসি ওই হুমুন তুই গর্ভবতী হবি নাকি ওই তো হালি হবে গর্ভবতী আরে ভাই মানে ও তো বিমানে চড়ছিলাম দেখে মানে ওই রকম ভাব হয় আর কি আমার হালি বিমান আইছে শেখাব দিছে তোমার সমস্যা কি আচ্ছা বেশ ভালো কথা তোমার হালির কি জানি কইলেন আমি দেশের নাম উমান উমানি লোক আইতাছে দশরঙ্গ বাংলাদেশে উমান থেকে আইছে না উমানির বেসন নিয়ে আইছে আমাদের দেশে তোমার হালি এলাই কই কি রে আমি কি কইছি তোমার হালিটা আমার বিয়া এই এলাকায় এই সমস্ত লোক আনবি না বিয়া করি তোর হালি বাঁচতে পারে যে এলাকার মানুষ আছে কিন্তু কিসের মানুষের মানুষ রাস্তা থাকে হরম করে না তোর টুকা বিদেশ থেকে মানুষ তো দেশে আইছে ওয়াক ওয়াক করবো কে নয় মাইসের এমনি বমি ডুমি হইতে পারে গেলে ওয়াক ওয়াক করবো কে যাচ্ছে ভাই এই খালি হালি গেট আউট দে কিসের গেট আউট দিলাম খালি কি তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে বেঁধে কার বিয়ে দেবো আরে তোর ওই হালি বিয়া করবো তুই মনে করছ মন্দির কইছে দেখাই তুই হালা যা যা হালা যা তুই মনে করছ যে ওই তর্নাগাল ওই এই হালি তর্নাগাল বাঙ্গাসুর হালা রায় হালার কাছে এই হালি দিয়ে দিমো আন দিল ভাই নাগো হ্যাঁ দিল ভাই আহেন ও পরানের বন্দরে ভরি হইল তোর কারণে এ কারে 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 শোনা ভাই কি হইছে ভালো আছাও হ্যাঁ ভালো আছি এই এটা তোমার এই হালি না হ্যাঁ হ্যাঁ ওই যে ছোট দা কেমন পেন খুলে দিছিল তুই হেইডাই না আজকে আমি আর পেন খুলে দিমু আমরা
কি বাগরে বেরাবো আমি হালিয়া দিও আইসো কত
ओ दोहन का दोहन के साडा खिलाई से आहुनी बुइला के संख्या बोलते नाय बुइला के सिगे हन आइसे हाली अन बाते हम आइसेन देहा जाय की देखियो हन आइसेन हाली दे देबो देने खाली की गाबे राजा तो कोइला मार दे दिला दे दिला हम तई तो आई आवर पते कर से हमर बोने बिया करबो तने की किस कोसे रही घेर का बन माता डा की बजे सीन सीन करता से दुला भाई भाई ए हम दोस्त के लिसन नाम কি কথা দেখছ বাইরে সারা লাগাম প্রেম করতাম না জাল লাগা আমারে বিদেশ পড়া বসাইছি
গৈছিলে ওই সারাল লাগে ঢাকাতে আমার বিয়ে হইছে সারাই কইছে সুসাইড করব অমুক করব তমুক করব নাই রাঙ্গ বিয়ে হইছে আমরা 6 মাস ধরে গার্মেন্টসে চাকরি করছি ও শালি তার মানে তুমি বিমানে চড়া বিদেশ যাও নাই তোমার মহক মধ্যে বিমানে ডুবাও হান্দা নাই গে কিছু হান্দা নাই গে হান্দাইছে বাচ্চা তাহলে মিছা কথা কইছস কে মিছা কথা কইছস কে তুই বিদেশ আছিলাম ক তাহলে কি কমু মিছা কথা কন্না কেন না